তো আমার জিনিসটা বড় খেন আর আমার সেই লাগতেছে, করো বেশি করে করো। ঠিক আছে আপা, এত কাম করি সারাদিন যে তারপরে কয় কাম হয় না, কাম হয় না। এই মুট খোয়া নাকি ভিজে আবার ই করে দেওয়া লাগে। আপনারা কি সর্বনাশ করছেন? আমার কি কি সর্বনাশ করছে আপা? কি সর্বনাশ করছেন? আমি ঠিকঠাক মতনই কাম করতেছি। আমি কি আপনাকে আর কোন সময় কাম ফাঁকি দিছি? কোন তো হ্যাঁ কোন সময় কাম ফাঁকি দেন নাই। আপনারা কতবার সর্বনাশ করছেন এটা কি জানেন আপনি? আপনি এরকম ব্যবহার করতেছেন কে? মানছি তো কুত্তো বিলের সাথে এরকম ব্যবহার করেন না। আমি আপনাকে আমার যেভাবে কাম করি দেন তো, আপনারা দেন তো, কেউ এরকম ভাবে কাম করবি না। আমি জানি আপনি আমার বাসার অনেক কাজ করেন, কিন্তু আমার বাসা তো সবচেয়ে বড় জমিনের জায়গাটাই তো এখনো চাষ করা হয় নাই আপনার। কি করছেন আপনি? আমি সেদিনও জৈমুরের একটু আপনি বললেন যে কুবায়া ডাটা বুনে দেওয়ার কথা, আমি তাও বুনে দিছি। আমার আপনি কোন যে চাষ করা হয় নাই। আরে আপনি তো জানেন আপনার সাহেব বাসাই থাকে না, এই তো আমার জমিটা আপনি চাষ করবেন না? ও এবার বুঝছি। আচ্ছা আমি সেটা না মানে নিলাম, আপনি যে ওইখানে করলেন আপনি নাকি অনেক টাকা ক্ষতি করছি। এ কি ক্ষতি করছে আগে কোন তো? এটা কি আমার ক্ষতি না? এই যে প্রতিদিন বেগুন নিয়ে এসে কাজ করি, তাহলে আমার এই টাকাটা লস না কোন? ও আচ্ছা ম্যাডাম একটা কথা কই আপনারে, আমার মনে করেন যে বাপ মা বাড়িতে খুব অসুস্থ বুঝছেন, আর হচ্ছে কেন আমার বউটা মনে করেন যে খালি টেকা চায়, জামা কাপড় চায়, মানে অনেক রকম সমস্যা। নাই আপনার যা যা প্রয়োজন এখন থেকে আমারে বলবেন, যে টাকাতে বেগুন কিনি দরকার পড়লে ওদের দুই ডবল টাকা আপনাকে দিয়ে। আচ্ছা বা দিন, কিন্তু আমার এ জানি ঠকায় না, বেগুনের দাম কিন্তু আমি বেশি বুঝছেন, সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি বালিশগুলো হচ্ছে কেন যে দিয়ে ফাইলকে শুয়ে পড়েন, কিন্তু আমার সাথে একটু ভালোভাবে কাজ করতে হবে, যদি আমি মজা না পাচ্ছি তারপরে আপনার চাকরিও যাইবো আপনার সবই হারাই। আপা আমি একটা কথা কই, আমি মনে করেন যে আমার গ্রামে যে মেলা কটা ভাবি আছে না, ওই ভাবি গাড়ির সালাইনের দায়িত্ব নেই আপনি, আমি আর আমি কি আপনার মেশিন চালাই পারবো না? একবারে ফটফট করে চালামু আপনার মেশিন বুঝছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা হ্যাঁ, নিচের থেকে শুরু করলাম কই করেন আপা, তাহলে নিচের থেকে শুরু করি। আচ্ছা প্যান্টটা খুলি। হ্যাঁ আরে আপা আপনার নিচে এত জঙ্গল কে? হ্যাঁ আরে কতদিন ধরে সাপ করি নাই, আর সাপটা কর্মই কার জন্য? যে মানুষ আমার প্রতিদিন সাপ করে দিত সপ্তাহে সপ্তাহে, সেই মানুষটাই তো এখন বাইরে থাকে। সি 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 আপা, আপনার ওই জায়গায় হাইরে সামুকুন দৌড় পারতাছে, হ্যাঁ বিশাল বিশাল উকুন আপা। এই আপনি আমাকে মাফ করে দেন আপা, আমি ভুল করে রাজি হয়েছিলাম, আমার টাকা পয়সার কিচ্ছু দরকার নাই আপা, আমি এই কাম করে পারবো না। শোনো সেই উকুন মারার জন্যই তোমার এ নিয়ে আসি, এত টাকা কি তোমার আমি এমনি দিব? এত কথা কই না, করো কাজ শুরু করো। আমি তা করে পারবো না আপা, আপনার যে জায়গা বুঝছেন, হ্যাঁ এই জায়গায় মনে করেন যে ভাইলকে ভাইলকে পশম হয়েছে, মনে করেন যে আমি জায়গা ছাড়া বেজাগা দিয়ে চলে গেলে আমার বিপদ আছে। এই যে আপনি যে কি ধরনের কথা কন না, কিন্তু আমি কি দেবি পরিষ্কার করমু, একটা কোড়ালো পাই নাই, দাও পাই নাই, কোদালো পাই নাই, এই জন্য নাড়িয়ে কুড়ি নাই। আপা আপনি যদি আমাকে 5,000 টাকা দেন এখন ঠিক আছে, আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে কাজ করতেছি ঠিক আছে। হ্যাঁ আর ফাইন যদি আপনি বেশি মজা লাগে তাহলে জিপ দিয়ে সাইটে দিচ্ছি এরম করে বুঝছেন। আচ্ছা আপনি শুয়ে পড়েন, দিবেন কি টাকা? 5,000 না, তোমার আমি 500 টাকা বসিয়ে দিব উনি নাও, মানে 5,500। আচ্ছা লেন লেন লেন, হায় হায় এই কথাটা আপনি আগে করলে আমি তো প্রথমবারই কাম চালা দিলাম নে। আচ্ছা আগে কবে না যে তোমার টাকার দরকার? আচ্ছা খুলি খুলি খুলি, দাঁড়ান আপা দাঁড়ান, আসলে অনেক কষ্ট হইতেছে, জায়গা ছাড়া বেয়া জায়গা দিয়েছেন যায় না, যে পশম যাক আপা। আপনি আমার অনেকদিনের এটা করে দিয়েছেন, আপনার ভাইয়ের মানে ভেঙে ভেতর টাকা রাখ বুঝছেন আপা, আমি একবারে ক্লান্ত হয়ে গেছি। এই এতক্ষণ কি কেউ থাকে আপা? এই শুনেন, 2,000, 3,000, 4,000, 5,000, 500 টাকা দিতে দিয়েছি না, 600 টাকা দিলাম ধরে। ও মানে আর এই 2,000 টাকা আপনার বইয়ের জন্য কাপড় কিনেন। উফ আপা আমি যাই হোক, আসলে কাজের পরে টেকা পালি না জানের মধ্যে ভাল লাগে বুঝছেন, এই যে ক্লান্ত হয়েছি যে আপনি টেকা দিলেন আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। যাই বাইর যান বউ বাচ্চাক ভালো মতন, যাই গা পা, এই যে লাগলি পরে আবার আমাকে দেখে না। আচ্ছা যাই গিয়ে। উফ অনেকদিন পর জমিনটা চাষ হলো আজকে, যাই ফ্রেশ হয়ে আসি।